তবে আশা করি আগের বারের থেকে অনেক বেশি ভিড় এবছর হবে। তার কারণ এবছর অনেক কিছু দেখবার মতো আকর্ষণ রয়েছে। যেমনি আমাদের মণ্ডপ আপনি দেখছেন, স্বামীনারায়ণ মন্দির পুরো মাঠের অধিকাংশ জুড়েই মণ্ডপ তৈরি হচ্ছে। পাঁচটা পাঁচটা শিব মন্দির থাকছে, শিবলিঙ্গও থাকবে সেখানে। হাই বং, নতুন আর একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। আমি প্রসেনজিৎ। দুর্গাপুজো এই মুহূর্তে কিন্তু শেষ হলো, কিছুদিন হলো, এবং এই দুর্গাপুজোর কথা যখনই আসে সবার প্রথমে আমাদের মাথায় আসে একটি ক্লাবের নাম, সেটা হলো কল্যাণী আইটিআই। কারণ তারা কিন্তু একটু অন্য রকমের চিন্তাভাবনা করে, আর দুর্গাপুজো যখন শেষ হয়ে যায় তারপরে আসে কালী পুজো। তো কালী পুজোর কথা যখনই ওঠে তার সবার প্রথমেই কিন্তু আমাদের মাথায় আসে বিরাটির নিমতা জোনাকি। কারণ তারাও ঠিক তেমনি একটু আলাদা রকমের চিন্তাভাবনা করে। তো এবারে তারা কী চিন্তাভাবনা করেছে, কী দেখবো আমরা, সবটা তোমাদের দেখাবো সেই মাঠে গিয়ে। অর্থাৎ যে মাঠে গতবার আমরা দেখেছিলাম টুইন টাওয়ার, গতবার আমরা দেখেছিলাম সেই টুইন টাওয়ারে প্রচুর লাইটের ঝলক, এবারও কি সেই জিনিস থাকছে? এবারও কি সেই একই রকমের পুজো মণ্ডপ তৈরি হচ্ছে আকর্ষণীয়, যা সবাইকে আকর্ষণ করবে? তো চলো দেরি না করে সেই পুজো মণ্ডপের সামনে তোমাদের নিয়ে যাব। এবং আমি এখন দাঁড়িয়ে আছি সেই পুজো মণ্ডপের গেটের সামনে। এই হচ্ছে পেছনে তৈরি হচ্ছে পুজো মণ্ডপ, আর এই গেট এটাই হলো এন্ট্রি, মানে এখান থেকেই প্রবেশ করব। আর ভেতরে যে দেখতে পাচ্ছ কাজ হচ্ছে, এটা কালী পুজোর প্যান্ডেল হচ্ছে। এবারে তাদের থিম স্বামী নারায়ণ মন্দির নীলকণ্ঠ ধাম। তো চলো সেটাই তুলে ধরি, কতটা কি তৈরি হলো, কতটা প্রস্তুত। নীলকণ্ঠ ধাম, যেটি গুজরাটের স্বামী নারায়ণ মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে, পুরো পুজো মণ্ডপে যে সমস্ত জিনিস ব্যবহার করা হচ্ছে সেগুলো একটু দেখিয়ে দিই। এই যে ফাইবারের তৈরি, এগুলো দেখতে পাচ্ছ, এই চূড়াগুলো কিন্তু পুজো মণ্ডপের ঠিক উপরের দিকটাতে থাকবে। এই যে এর যে উপর, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই ধরনের চূড়া আমরা দেখতে পাবো। তাছাড়াও প্রচুর লাইটিং থাকবে, কারণ গতবার আমরা যেটা দেখেছিলাম যে লাইট একদম মানে ছেয়ে গেছিলো লাইটে, হ্যাঁ, সেই জিনিসটা কিন্তু এবারও আমরা পাবো, প্রচুর লাইট থাকবে। আর যেহেতু পুরো মাঠ জুড়ে এবার এই পুজো মণ্ডপের আয়তনটা হয়ে গেছে অনেকটা বড়, পুরো মাঠ জুড়ে কিন্তু তারা এবারের পুজো মণ্ডপ তৈরি করছে। এই জিনিসগুলো পুজো মণ্ডপে তো ব্যবহার করা হবেই, তার পাশাপাশি প্রচুর দেবদেবীর মূর্তি আমরা দেখতে পাবো, এবং বেশ কিছু আলাদা ধরনের মূর্তিও কিন্তু এখানে রাখা থাকবে। সেগুলো এখানে কিছু স্যাম্পল আমি দেখিয়ে দিচ্ছি, যে জিনিসটা পুজো মণ্ডপে ব্যবহার করা হবে, ঠিক এই যে এই মূর্তিগুলোই কিন্তু এবারের পুজো মণ্ডপে ব্যবহার করা হবে। এই হচ্ছে রাখা আছে, এই যে এখানে একটা বড় মূর্তি রাখা আছে, আর এই যে পুরো কাজ, যে কাজগুলো দেখতে পাচ্ছ না এখানে, যে ধরনের কলকা ডিজাইন করা, এইগুলো কিন্তু ফোমের উপরে তৈরি করা, ফোমের উপরে কালার করা আছে কলকা ডিজাইন। তার পাশাপাশি সানমাইকার কিছু কাজ আছে, মানে প্লাই, আমরা যেটাকে প্লাই বলি সেই প্লাই ব্যবহার করা হচ্ছে। দেখতে পাচ্ছ এই যে ছোটো ছোটো মন্দির, এরকম মন্দির টোটাল 10টা থাকছে। এই যে এটা হচ্ছে বাঁদিকে, এই বাঁদিকে থাকবে 5টা, এটা হচ্ছে সেন্টার, মাঝখানে একদম প্রধান যে মন্দির সেটা থাকছে, এবং এই ডান সাইডে এখানেও থাকছে 5টা ছোটো ছোটো মন্দির। এবং প্রত্যেকটা মন্দিরের ভেতরে এই যে ছোটো যে মন্দিরগুলো, শিবলিঙ্গ থাকবে। তার পাশাপাশি এই যে মেন যে মন্দিরটা, এই যে মন্দির মেন, তার পাশে একটা ছোটো মন্দির, এর পাশে আরও একটা ছোটো মন্দির। তাহলে টোটাল মন্দির দাঁড়ালো 5, 5, 10, আর এখানে 13টি মন্দির এখানে আমরা দেখতে পাবো আসলে পরে। এবং যে মেন মন্দির, এর ভেতরে কিন্তু আরও একটা আকর্ষণ আছে, সেটা হলো, আচ্ছা সেটা না হয় একটু পরে বলছি, আর একটু বুঝিয়ে দিই। এই যে মন্দিরের সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় একটা আর্টিফিশিয়ালি পুকুর, ঠিক সেই টাইপের জিনিস একটা তৈরি করা হবে আর্টিফিশিয়ালি, কিন্তু এখানে একটা জলের ব্যবস্থা করা হবে। সেই জলের ব্যবস্থার ভেতরে যেটা হবে, এখানে একটা সন্ধ্যা আরতির ব্যবস্থা তারা করেছে। এই জিনিসটি কিন্তু এবারে তারা নতুন একটা চমক নিয়ে আসলো, যে আমরা কিন্তু এখানে লাইভ আরতি দেখতে পাবো। এবং দর্শকরা তাহলে কীভাবে যাবে, এটা একটা বড় প্রশ্ন। মাঝখানে যদি জল থাকে তাহলে সে মন্দিরে পৌঁছাবে কী করে? এই পাশ থেকে একটা রাস্তা থাকবে, এই পাশ থেকে আরও একটা রাস্তা থাকবে। তো এই দুই সাইড থেকে কিন্তু মানুষ মন্দিরে প্রবেশ করবে। আর ভেতরে যে জলের ব্যবস্থাটা থাকছে, এখানে যে লাইভ আরতি হবে, মানে গঙ্গা আরতি যেটা হয়, সেটাকেই তুলে ধরা, সেটাই হচ্ছে ভাবনা, সেই ভাবনাটাকেই তুলে ধরার জন্য এই জিনিসটি করা হচ্ছে। Thank you.
দেখতে পাচ্ছ এখানে কালী ঠাকুর তৈরি হচ্ছে। কুমোরটুলির মিন্টু পাল তিনি কিন্তু এবার কালী ঠাকুর তৈরি করছেন। বিভিন্ন দেব দেবীর মূর্তি এখানে দেখো রাখা আছে। এই মূর্তিগুলো কিন্তু পুজো মণ্ডপের ভেতরে এবারে আমরা দেখতে পাব। একটু সামনের থেকে তোমাদের দেখাচ্ছি এই যে মূর্তি, এই মূর্তিগুলোকেই কিন্তু এবারের পুজো মণ্ডপে সাজিয়ে রাখা হবে। মহাদেব, পার্বতী এবং সাথে কার্তিক গণেশ, এত সুন্দর সুন্দর মূর্তি কিন্তু আমরা এবারের মণ্ডপে দেখতে পাবো। এখানে যে ত্রিপল দিয়ে টানানো আছে না, নীল রঙের যে ত্রিপলটা দেখা যাচ্ছে, এর ভেতরেও কিন্তু অনেক রকমের মূর্তি রাখা আছে, শিবলিঙ্গ রাখা আছে, সব কিন্তু এখানে রাখা। সেগুলোই পুজো মণ্ডপে কিন্তু ব্যবহার করা হবে এবং সাজানো হবে। কতবার এই দাদার সাথে পরিচয় হয়েছিল? নমস্কার বিট্টুদা, তাই তো দাদা? নাম ঠিক বললাম তো? একদম বিট্টুদা, কেমন আছো? ভালো আছি। দাদা, এবার তোমাদের পরিকল্পনা কী বলো তো? মানে গতবার আমরা টুইন টাওয়ার দেখেছিলাম, প্রচুর ভিড় ছিল, জনজোয়ার ছিল প্রচুর, এবারও কি তার থেকে ছাপিয়ে যাবে? দেখুন, এটা তো মানুষের উপর ডিপেন্ড করছে, দর্শনার্থীদের তারা কীভাবে আসবে। তবে আশা করি আগের বারের থেকে অনেক বেশি ভিড় এবছর হবে, তার কারণ এবছর অনেক কিছু দেখবার মতো আকর্ষণ রয়েছে। যেমনি আমাদের মণ্ডপ আপনি দেখছেন, স্বামীনারায়ণ মন্দির পুরো মাঠের অধিকাংশ জুড়েই মণ্ডপ তৈরি হচ্ছে। পাঁচটা পাঁচটা শিব মন্দির থাকছে, শিবলিঙ্গও থাকবে সেখানে। এই মাঝখানটায় দেখতে পাচ্ছেন, একটু ঘোরাবেন ক্যামেরা, এই মাঝখানটায় পুরো কৃত্রিমভাবে জলাশয় তৈরি করা হবে। সেই জলাশয়ের উপরে একটি শিব ঠাকুর থাকবে, তার মাথার উপর দিয়ে ঝর্ণা পড়বে, চারদিকে চারজন মুনি ঋষি বসে থাকবেন এবং তিনজন তিনজন ছজন করে লাইভ আরতি, মানে সন্ধ্যা আরতি যেটা হয়, গঙ্গা আরতি, সেই লাইভ আরতি ওটা হবে সন্ধ্যা ছটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত, 10 তারিখ উদ্বোধনের দিন থেকে 15 তারিখ পর্যন্ত। এটা আমি আগেই বলে দিলাম সবাইকে, তাহলে সেভাবে আসতে সুবিধা হবে। এটা একটা আকর্ষণ রইল লাইভ আরতি, কারণ আমাদের বাড়ির অনেক বয়োজ্যেষ্ঠ মানুষরা আছেন যারা বাবুঘাট কিংবা বেনারসে গিয়ে সেই আরতি দেখতে পান না, অতি সহজে এখানে এসে দেখতে পাবেন আরতি। এটা গেল একটা পার্ট। আমাদের ঠাকুর মণ্ডপে নির্মাণ করা হচ্ছে, নির্মাণ করছেন মিন্টু পাল মহাশয়। আমাদের ঠাকুরের এবছর রয়েছে বিশেষত্ব, তার কারণ মিন্টু পাল আপনারা সকলেই চেনেন যে বিশ্বের সবথেকে বড় দুর্গা বানিয়েছিলেন। মিন্টু দাই আমাদের ঠাকুর নির্মাণ করছেন, আর সবচেয়ে বড় মানে আকর্ষণ, প্রত্যেক দশ মানে এখনো থেকেই অনেক মানুষ আসছেন, দেখছেন ঠাকুর কীভাবে তৈরি হচ্ছে। আমরা তো কুমারটুলি গিয়ে প্রতিনিয়ত দেখতে পাই না কীভাবে ঠাকুর তৈরি করা হয়। আমরা এবং এলাকার প্রচুর মানুষ এসে এখানে ভিড় জমাচ্ছে, দেখছে কীভাবে ঠাকুর নির্মাণ করা হয় এবং প্রতি স্টেপ বাই স্টেপ ঠাকুর এখানেই নির্মাণ করা হচ্ছে। মিন্টুপাল নিজেও কালকে এসেছিলেন, আজকেও আসবেন। ঠাকুরের আজকে মুখ লাগানো হবে ঠাকুরের। তারপরে ঠাকুরের ব্যাপারে আমি একটু বলি, অভিনবত্বে যেটা রয়েছে, আমাদের এখানে তিনটে মূর্তি থাকবে, একটি থাকবে হচ্ছে কৃষ্ণকালী, একটি থাকবে আমাদের যে মেন মূর্তি এবং একটি থাকবে হরগৌরী। তিনখানা মূর্তি আপনারা দেখতে পারবেন, সেটাও একটা নতুনত্ব ব্যাপার রয়েছে। মণ্ডপে যে আলোকসজ্জা আছে সেটাও কিন্তু আউটসাইড দিয়ে আলো দেওয়া হবে না, মণ্ডপের ভিতর থেকেই মানে মণ্ডপের গায়ের থেকেই আলো দেওয়া হবে মণ্ডপের মধ্যে, পুরো মণ্ডপে। তো আপনারা আসলে বুঝতে পারবেন, এক মনে হবে যেন এক টুকরো মানে গুজরাটের স্বামীনারায়ণ মন্দিরের একটা টুকরো ধরে তুলে নিয়ে এসেছে এখানে, এত সুন্দরভাবে এটা তৈরি করা হচ্ছে। এবং যিনি তৈরি করছেন প্রচুর সংখ্যক মানুষ, প্রায় 70-80 জন মানুষ প্যান্ডেল নির্মাণ করছেন, রাত 3টে অবধি কাজ করছেন। আমাদের মণ্ডপ তৈরি শুরু হয়েছে গণেশ চতুর্থীর দিন, আমাদের খুঁটি পুজো হয়েছে, দুর্গা পুজোর সময় 10-12 দিন বন্ধ ছিল, সকলেরই পুজো থাকে, তারা বাড়ি গেছিলো, আবার ফিরে এসে কাজ শুরু হয়েছে। তাছাড়াও যেটা বলতে চাই, দীপাবলি মানে কিন্তু আলোর উৎসব, আর আমাদের নিমতা অঞ্চল পুরো আলোর সমুদ্রে ভাসতে চলেছে, তার কারণ প্রচুর আলোক সজ্জা এবার রাস্তায় ইনস্টল করা হচ্ছে, প্রচুর মানে আপনাদের বলে বলে তারা আপনারা আসলেই বুঝতে পারবেন এত সুন্দর সুন্দর আলোক সজ্জা। একটা গেট, মেকানিক্যাল রোড, মেকানিক্যাল মানে কম বেশি 40টার উপরে গেট আছে, একটা পুজোকে কেন্দ্র করে 40টা গেট মানে বিশাল ব্যাপার। তারপরে মেকানিক্যাল কলকা, মেকানিক্যাল রোড থেকে আমার প্রচুর মানে আলোক সজ্জার উপরে এবারে জোর দেওয়া হয়েছে। অলরেডি আমাদের কিছু গেট কালকে রাতের থেকেই টেস্টিং চলছে, জ্বালানো হয়েছে, আজকে রাতে আরও কিছু গেট জ্বালানো হবে। তাছাড়াও আমাদের এখানে যেরকম প্রতি বছর একটা বিনোদনের ব্যবস্থা থাকে, সেই বিনোদনের ব্যবস্থাও কিন্তু এবছর থাকছে। 10 তারিখে আমাদের পুজোর উদ্বোধনে থাকবেন রঞ্জিত মল্লিক, উপস্থিত থাকবেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া, উপস্থিত থাকবেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়, এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আমাদের মানে ওপেনিং হবে। 11 তারিখ আমাদের মধ্যে বোম্বে চলচ্চিত্র জগতের দুজন শিল্পী থাকবে, সেটা ক্রমশ প্রকাশ্য, এখন বলছি না, সাসপেন্স থাক। 12 তারিখে থাকবেন হচ্ছে জয়া হাসান, বাংলাদেশের নায়িকা, আমাদের টলিউডেরও নায়িকা এখন। 13 তারিখ থাকবেন সৈনী সরকার, 14 তারিখ থাকবেন স্বস্তিকা মুখার্জি, এছাড়াও অনন্যা চক্রবর্তী, শ্রীকান্ত আচার্য, মেঘলা দাশগুপ্ত, শিলাজিৎ,
লগ্নজিতা থেকে আরম্ভ করে প্রচুর শিল্পীবৃন্দের সমন্বয়ে কিন্তু আমাদের প্রতিদিনের বিনোদন আমরা তৈরি করে রেখেছি। মানুষ যারা আসবে অক্লান্ত পরিশ্রম হয়ে তারা নিজেদের পছন্দের শিল্পীদের সঙ্গীত শিল্পীদের গান শুনবে, শুনে আমাদের মণ্ডপে ঠাকুর মাতৃ প্রতিমা দর্শন করে তারা বাড়ি যাবে। এটাই আমরা মোটামুটি একটা কম্প্যাক্ট তৈরি করে রেখেছি। আগেও বলেছি এখনও বলছি, সিনিয়র সিটিজেন যারা আছেন 60 বছরের ঊর্ধ্বে আপনারা সরাসরি আমাদের যে ভিআইপি গেট থাকবে ওখানে আমাদের সিকিউরিটি কিংবা আমাদের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সেরকমভাবে ইনস্ট্রাকশন দিয়ে রাখবো যাতে কোনো সিনিয়র সিটিজেনকে কোনোরকমভাবে লাইনে দাঁড়াতে না হয়। এই যে পুজো মণ্ডপ এটা তৈরি হচ্ছে, দুর্দান্ত তৈরি হচ্ছে, মানে আশা করা যায় গতবার থেকেও বেশি জমজম, অনেক অনেক বেশি জমজম, অনেক বেশি। মানে গেল বছর প্রাকৃতিক দুর্যোগের সাথে আমরা লড়াই করে ঠিকমতো উঠতে পারিনি, অনেক প্রবলেম হয়েছে, কিন্তু এবছর ঠাকুরের আশীর্বাদে এখনো পর্যন্ত ঠিকই চলছে, আশা করি ঠিকই থাকবে। আগের থেকে অনেক বেশি জমজমাট হচ্ছে এবছর। দাদা এবার একটু কমিউনিকেশনটা বলে দিন, কিভাবে মানুষ আসবে? হ্যাঁ দেখুন, আমাদের এখানে যেহেতু এটা একটা মানে একটা জায়গা কেন্দ্রবিন্দুতে অবস্থিত, যারা কল্যাণী রোডের দিক থেকে কল্যাণী রোড ধরে আসবেন তারা কল্যাণী রোডের মুখে একদম মাঝরাটি মোড় যুব সংঘ খেলার মাঠ, এটা বেলঘরিয়া স্টেশনে যারা নামবেন ধরুন রানাঘাট শান্তিপুর এদিকে নৈহাটি ব্যারাকপুর জগদ্দল থেকে যারা আসবেন বেলঘরিয়া স্টেশনে নেমে আপনারা অটো করে আসতে পারবেন। এদিকে হাবড়া বনগা দত্তপুকুর এদিক থেকে যারা আসবেন তারা বিরাটি স্টেশন অথবা দুর্গানগর স্টেশন দুদিক থেকে নেমেই আসতে পারবেন আমাদের যুবসংঘের খেলার মাঠ মাঝরাটি মোড়। তবে বিরাটি স্টেশনে নেমে আসলেই বেশি সুবিধা হয় কারণ ওখানে অটো করে একদম মাঝরাটি মোড় নামা যায়। মাঝরাটি মোড়েই আমাদের যুবসংঘের খেলার মাঠে মণ্ডপ হয়েছে। যারা উল্টোডাঙা ভিআইপি রোড কাকুরগাছি দিক থেকে আসবেন তারা 237 বাস অথবা মিনিবাসে করে আসতে পারেন অথবা বিরাটি মোড় নেমে আপনারা অটো করে আসতে পারেন। তাছাড়াও আপনারা যদি গুগলে লোকেশান সার্চ করতে যান আপনারা অবশ্যই যুবসংঘ প্লেগ্রাউন্ড যুবসংঘ প্লেগ্রাউন্ড মারবেন, দেখবেন আমাদের লোকেশনে আপনারা চলে আসবেন। আর টুইন টাওয়ারেতে যারা এসেছেন তারা আমাদের চেনেই সবাই। তো দাদার কাছ থেকে আজকে অনেক কিছু ইনফরমেশন পেলাম, একদম ফাঁকায় ফাঁকায় সব জেনে নিলাম, মানে পুরোটাই বলে দিল কী ধরনের পরিকল্পনা আছে, কিচ্ছু মনে হয় আর রাখলেন না, সবই বলে দিল। আপনি এখন জিজ্ঞেস করলেন একটা পুজো শুধু বিনোদন করব আর যারা অন্য মানে সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষ তাদের মুখে হাসি ফোটা মানে সেটা তো হয় না। আমাদের যিনি প্রধান পৃষ্ঠপোষক বিধান বিশ্বাস মহাশয় সারা বছরই সমাজসেবামূলক কার্যক্রমে নিযুক্ত থাকেন, তো পুজোতেও সেটা অন্যথা হবে না। এটা একটা খুব ভালো কাজ, তাদের সমাজসেবামূলক অনেক কাজ তারা করে। দাদা থ্যাংক ইউ, দাদা অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, ভালো কাটুক আপনাদের সবার পুজো, ভালো কাটুক আপনাদেরও পুজো, ভালো কাটুক এটুকুই আশা রাখি। থ্যাংক ইউ। বিরাটি নিমতা জোনাকি, এবারে তাদের থিম গুজরাটের স্বামী নারায়ণ মন্দির। পুরো পুজো মণ্ডপ ঘুরে দেখালাম এবং খুঁটিনাটি সমস্ত তথ্য কিন্তু এখানকার মেম্বারের থেকে জেনে নিলাম, তোমাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই বন্ধুরা 2023-এর কালী পুজো অর্থাৎ শ্যামা পুজোতে কিন্তু বিরাটি নিমতায় অবশ্যই আসা যায়, কারণ গতবার টুইন টাওয়ার আমরা দেখেছিলাম এই মাঠে, এবার থাকছে স্বামী নারায়ণ মন্দির। আগেরবারের থেকেও কিন্তু অনেক বেশি জনজোয়ার এবার হবে তাদের আশায়। অবশ্যই কিন্তু তোমরা এসো বন্ধুরা, আমিও আসবো, দেখা হবে। তো আজকের মতো এখানেই শেষ করলাম এই ব্লগটি, এরপর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন আরও একটি পুজো মণ্ডপে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের শরীরের প্রতি যত্ন রেখো। বাই বাই।